بسم الله الرحمن الرحيم ধন সম্পদ যাতে করে প্রতারণা করে অথবা বেইমানি করে গায়ের জোরে বা তার সম্মতি নেই, সে সন্তুষ্ট হয়ে আপনাকে খাওয়াতে চায় না, সে চাপের মুখে আছে, এমন কোন পরিস্থিতির চাপ হতে পারে, পারিবারিক চাপ হতে পারে। যেমন বিবাহ শাদীর ক্ষেত্রে এই আয়াতটি ওই ক্ষেত্রেও ফিট করা যেতে পারে। জি, কারণ কোরআনের আয়াত অত্যন্ত ব্যাপক তাফসীর বহন করে। যেই ক্ষেত্রে সহজে মানুষ খাওয়াবে না কিন্তু নিরুপায় হয়ে খাওয়াচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে বরযাত্রীর খাবার। মেয়ের যদি বিবাহের গরজ না থাকতো তো এই 100-150 বরযাত্রী কেন আপনার গ্রামের 10টা লোক তো খাইতো না, না খাওয়াইতো? কিন্তু গরজ আছে, চাপের মুখে এই বরযাত্রীগুলিকে না খাওয়ালে, সম্মান না করলে আমার মেয়েকে তুলে দিতে পারবো না, মেয়ে গিয়ে সেখানে সুখ শান্তি পাবে না, অথবা বিবাহটা ভেঙে যাবে যার ফলে। সুতরাং এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস ওলামাদের ফতোয়া এবং সৌদি আরবের ওলামারা তো জানেই না এই বেদাতের কথা, যে হিন্দু সভ্যতার কথা। কারণ এরা যদি জানতো এই বিষয়টা, জানানো হলে জানবে, না হলে কি করে জানবে যে এদের দেশে এত লোক গিয়ে হারাম খায় বিবাহর দিনে। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেহেতু এই কুসংস্কারগুলি হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য আছে, বর যাত্রী মানে বরের সাথে যেসব যাত্রা করতে যায়, যাত্রা করে যায়, তো এরা তো এই যে হারাম খাবারটা আছে এ সম্পর্কে সোচ্চার আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারে আহলে হাদিস ওলামারা। এখন দীর্ঘ যুগ থেকে এই ফতোয়া তাদের রয়েছে যে বরযাত্রীর খাবার হারাম। জি হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ আমি বহু জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে বরযাত্রী যায় না একবারে, মাত্র জামাইয়ের সাথে 1-2-3 জন যাবে বা 10 জন যাবে, আর 2-4-10 জনকে খাওয়ানোটা কোনো ব্যাপার না, আর যদি না খাওয়ায় তাও কোনো ব্যাপার না। আর কিছু কিছু জায়গা আছে তারা যাবে কিন্তু তারা সেখানে খাবে না, সুখাসুখি বিয়ে শাদি পড়িয়ে নিয়ে চলে আসবে, এটাও শরীয়ত সম্মত। কিন্তু আপনি 50, 100, 150, 200 আর তাতে কম্পিটিশন, তাতে কম্পিটিশন যে কে কত পাঠাইতে পারে, কে কত দিতে পারে। আর না নিয়ে গেলে, বরযাত্রী যদি না নিয়ে যান, আপনার আপনজন বংশধর, আপনার বন্ধু মহল সবাই অসন্তুষ্ট, হ্যাঁ আমাদের নিয়ে গেল না, আমাকে নিল না, এইসব যে কত হারাম কাজ চলে আসছে। তো এগুলি হচ্ছে বাতিল পন্থায় বা অন্যায় ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করা বা গ্রাস করার অন্তর্ভুক্ত। সুতরাং এগুলি সংস্কার করে সংশোধন করেন, আর শুনে থেকে যাবেন অথবা শুনবেন না, অবজ্ঞা করবেন, আরে এগুলি কথা যা চলে আসছে ওইটাই মানবেন আপনি, তাহলে মতের পরে বোঝা যাবে যে কি অবস্থা হয় এই হারাম খেয়ে। জি হ্যাঁ, পরেশগারি দেখাচ্ছেন দাড়ি রেখে আর টুপি দিয়ে আর নামাজ দিয়ে, আর এদিকে মানুষের হারাম খাচ্ছেন আপনি বিবাহ শাদীর ক্ষেত্রে, শরীয়তের কোনো পরোয়া নেই। মানুষের ধন সম্পদ খাওয়ার ক্ষেত্রে আপনার কোনো চিন্তা নেই যে এই একটা দান আমার জন্য হালাল কি হালাল নয়, সচেতন হইতে হয়। কারো ধন সম্পদ যাতে করে প্রতারণা করে অথবা বেইমানি করে গায়ের জোরে বা তার সম্মতি নেই, সে সন্তুষ্ট হয়ে আপনাকে খাওয়াতে চায় না, সে চাপের মুখে আছে, এমন কোন পরিস্থিতির চাপ হতে পারে, পারিবারিক চাপ হতে পারে। যেমন বিবাহ শাদীর ক্ষেত্রে এই আয়াতটি ওই ক্ষেত্রেও ফিট করা যেতে পারে। জি, কারণ কোরআনের আয়াত অত্যন্ত ব্যাপক তাফসীর বহন করে। যেই ক্ষেত্রে সহজে মানুষ খাওয়াবে না কিন্তু নিরুপায় হয়ে খাওয়াচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে বরযাত্রীর খাবার। মেয়ের যদি বিবাহের গরজ না থাকতো তো এই 100-150 বরযাত্রী কেন আপনার গ্রামের 10টা লোক তো খাইতো না, না খাওয়াইতো? কিন্তু গরজ আছে, চাপের মুখে এই বরযাত্রীগুলিকে না খাওয়ালে, সম্মান না করলে আমার মেয়েকে তুলে দিতে পারবো না, মেয়ে গিয়ে সেখানে সুখ শান্তি পাবে না, অথবা বিবাহটা ভেঙে যাবে যার ফলে। সুতরাং এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস ওলামাদের ফতোয়া এবং সৌদি আরবের ওলামারা তো জানেই না এই বেদাতের কথা, যে হিন্দু সভ্যতার কথা। কারণ এরা যদি জানতো এই বিষয়টা, জানানো হলে জানবে, না হলে কি করে জানবে যে এদের দেশে এত লোক গিয়ে হারাম খায় বিবাহর দিনে। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেহেতু এই কুসংস্কারগুলি হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য আছে, বর যাত্রী মানে বরের সাথে যেসব যাত্রা করতে যায়, যাত্রা করে যায়, তো এরা তো এই যে হারাম খাবারটা আছে এ সম্পর্কে সোচ্চার আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারে আহলে হাদিস ওলামারা। এখন দীর্ঘ যুগ থেকে এই ফতোয়া তাদের রয়েছে যে বরযাত্রীর খাবার হারাম। জি হ্যাঁ,
আর আলহামদুলিল্লাহ আমি বহু জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে বর যাত্রী যায় না একবারে, মাত্র জামাইয়ের সাথে এক দুজন তিনজন যাবে বা দশজন যাবে, আর দু চার দশজনকে খাওয়ানোটা কোনো ব্যাপার না। আর যদি না খাওয়ায় তাও কোনো ব্যাপার না। আর কিছু কিছু জায়গা আছে তারা যাবে কিন্তু তারা সেখানে খাবে না, সুখাসুখি বিয়ে শাদী পড়িয়ে নিয়ে চলে আসবে, এটাও শরীয়ত সম্মত। কিন্তু আপনি পঞ্চাশ একশো দেড়শো দুশো আর তাতে কম্পিটিশন, তাতে কম্পিটিশন যে কে কত পাঠাইতে পারে, কে কত দিতে পারে। আর না নিয়ে গেলে বরযাত্রী যদি না নিয়ে যান, আপনার আপনজন বংশধর আপনার বন্ধু মহল সবাই অসন্তুষ্ট, হ্যাঁ আমাদের নিয়ে গেল না, আমাকে নিল না, এইসব যে কত হারাম কাজ চলে আসছে। তো এগুলি হচ্ছে বাতিল পন্থায় বা অন্যায় ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করা বা গ্রাস করার অন্তর্ভুক্ত। সুতরাং এগুলি সংস্কার করে সংশোধন করেন আর শুনে থেকে যাবেন অথবা শুনবেন না, অবজ্ঞা করবেন, আর এগুলি কথা যা চলে আসছে ওইটাই মানবেন আপনি, তাহলে মতের পরে বোঝা যাবে যে কি অবস্থা হয় এই হারাম খেয়ে। জি হ্যাঁ, পরে গাড়ি দেখাচ্ছেন দাড়ি রেখে আর টুপি দিয়ে আর নামাজ দিয়ে, আর এদিকে মানুষের হারাম খাচ্ছেন আপনি বিবাহ শাদীর ক্ষেত্রে, শরীয়তের কোনো পরোয়া নেই। মানুষের ধন সম্পদ খাওয়ার ক্ষেত্রে আপনার কোনো চিন্তা নেই যে এই একটা দান আমার জন্য হালাল কি হালাল নয়, সচেতন।